আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয়, হাইকোর্টের রুল। সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, তথ্য উপদেষ্টা। তারেক রহমানের নেতৃত্বে ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ব, আমিনুল হক। চার মাসে রেমিটেন্স এসেছে $9 বিলিয়ন, তিন দেশ থেকে 44%। ইসিকে জরুরি নয় নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে নূর। কাদের মির্জার সহযোগী পিসি মাসুদ গ্রেফতার। গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য। মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বহাল রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম শুরু। সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেফতার। ঋণ আদায়ে এস আলমের সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক। পরবর্তী প্রেসিডেন্ট হতে আমি প্রস্তুত, কমলা হ্যারিস। এবং আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাড়ে 15 বছর আগে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রুল জারি করেন। এর আগে সোমবার বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে এবং অবশ্যই হতে হবে, দ্রুতই তদন্ত টিম করা হবে, যেহেতু অন্যান্য অনেকগুলো হচ্ছে এটাও হয়ে যাবে। প্রয়োজনীয় সকল সংস্কার শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হকন অ্যারেন্ট গুলব্রান্ডসনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে। ফ্যাসিস্ট সরকার গত 16 বছর দেশে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে, যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে। তিনি বলেন, সরকার উন্নয়ন সহযোগী হিসেবে নরওয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। পাশাপাশি তথ্য প্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের উন্নয়নে বিনিয়োগ প্রত্যাশা করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত 17 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমাদের দেশের বিভিন্ন নদী খাল ভরাট করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ সহাপনা তৈরি করার ফলে আমাদের দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময় নদী নালা খাল ভরাটের ফলে যে পরিমাণ পরিবেশ দূষণ ও অবনতি ঘটেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা সেটাকে পুনরুদ্ধার করতে পারি। পরিবেশের অবনতি ও দূষণ রোধে খাল খনন কর্মসূচির বিকল্প নেই। রোববার বিকেলে পল্লবী থানা যুবদলের উদ্যোগে মিরপুর 6 নম্বর আদর্শ স্কুলের সামনে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 30 দেশ থেকে $9 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এর মধ্যে 3 দেশ থেকে এসেছে $4 বিলিয়ন রেমিটেন্স, যা দেশে আসা মোট রেমিটেন্সের 44.29%। এই 3 দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে প্রবাসী আয় পাঠানো শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে 9টি জরুরি নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান সম্প্রতি এসব নির্দেশনা দিয়ে ইসি সচিব শফিউল আজমকে একটি চিঠি পাঠিয়েছেন। এ চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট বিবেচনায় সরকারি কর্মচারীদের অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা প্রয়োজন। সম্প্রতি মাঠ পর্যায়ের কিছু অফিসের কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অনভিপ্রেত। বিদ্যমান পরিস্থিতিতে আপনার মন্ত্রণালয় বিভাগের আওতাধীন সংযুক্ত দপ্তর ও মাঠ পর্যায়ের অফিসসমূহের জন্য নিম্নোক্ত বিষয় অথবা আপনার বিবেচনায় আরও কিছু বিষয় সংযোজিত করে একটি নির্দেশনা জারি করা হয়।
বিপ্লবে নতুন নতুন দোকান খোলা হচ্ছে বলে মন্তব্য করলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি সেই সঙ্গে বলেন, নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে, বুদ্ধিজীবী তৈরি হচ্ছে। নূর আরও যোগ করেন, জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সামনের কাতারে থাকা কিছু মানুষ যা ইচ্ছা তাই বলবে তা মেনে নেওয়া হবে না। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় দলটির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের এ সভাপতি বলেন, 5 অগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল, কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। 2021 সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অস্ত্র হাতে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার ভিডিওতে অস্ত্রধারী আনোয়ার হোসেন ওরফে পিচ্ছি মাসুদকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার ভোর 4টার দিকে উপজেলার মোসাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। এ প্রসঙ্গে পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি হত্যা, ডাকাতি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের মোট 22টি মামলা রয়েছে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া তিনি পলাতক কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য। তার বাড়ি মুসাপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের তবরক আলী ভূঁয়া বাড়ি এলাকায়। গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুরে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এই ইউপি সদস্যের নাম নাসিমা আক্তার। তিনি 2022 সাল থেকে সন্তান না নিয়েও মাতৃত্বকালীন সরকারি ভাতা হাতিয়ে নিচ্ছেন। জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 2022 সালে মাতৃত্বকালীন এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে একত্র করে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করে। অসহায় হতদরিদ্র মায়েদের জন্য এই ভাতা চালু করে সরকার, কিন্তু নিজের আর্থসামাজিক অবস্থার সকল তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পার্থশী ইউনিয়নের 4, 5, 6 ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউপি সদস্য হারিয়াবাড়ি গ্রামের নাসিমা আক্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার ঘিরে। শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতনিদের জন্য বরাদ্দ করা 30% কোটা সহ 56% কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। জুলাইতে শুরু হওয়া সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগস্টের 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ অভ্যুত্থানের 3 মাস না পেরোতেই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা বহাল রেখে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ভর্তি প্রক্রিয়া জুলাই বিপ্লবের চেতনা বিরোধী বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2018 সালের 13 জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। NNB নামের একটি নিউজ এজেন্সির মালিক ও এর সম্পাদক তিনি। এস আলম গ্রুপের কাছ থেকে খেলাপি হয়ে পড়া 1,850 কোটি টাকার ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এই অবস্থায় ঋণের টাকা আদায় গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের জামানত সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। 20 নভেম্বর সম্পত্তি নিলামের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মর্তুজা বলেন, ঋণ আদায়ে যথাযথ প্রক্রিয়া মেনে সম্পদ নিলামে তোলা হবে, সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হবে, তবে সব টাকা উঠবে না, পরবর্তী সময় আদালতের মামলার মাধ্যমে সব কিছু করা হবে। জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপ ঋণের বিপরীতে চট্টগ্রাম ও গাজীপুরে 1,860% জমি বন্ধক রেখেছে। এসব জমির বাজার মূল্য সর্বোচ্চ 358 কোটি টাকা, যা বিক্রি করে গ্রুপটির কাছে ব্যাংকের পাওনা অর্থের 1/5ও আদায় হবে না। স্থানীয় সময় অনুযায়ী আজ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নির্বাচনের চূড়ান্ত লড়াই। ভোটারদের শেষ ভোটটি নিজের শিবিরে ফেরাতে মরিয়া ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবারের নির্বাচনের সর্বশেষ প্রচারণায় অংশ নিতে ফিলাডেলফিয়ার মঞ্চে উঠেছেন তিনি। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত আছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন BBC। এতে বলা হয়, 2024 প্রেসিডেন্টের নির্বাচনের জন্য শেষ বক্তৃতার শুরুতেই কমলা তার সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকাকে দেখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের প্রচারাভিযান আমেরিকার জনগণের উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নের সাথে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসাথে যা করতে পারি তা নিয়ে আমরা বেশ উত্তেজিত।
ভারতের উত্তর প্রদেশের আগ্রার কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিলেন। কর্মকর্তারা আরও বলেন, বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনার তদন্তের জন্য আদালতের নির্দেশ দেওয়া হবে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।